ডিও এবং দেখুন অ্লগ তাছি সিভিল ইঞ্জিনিয়র তাপরে অম টি এস মল্টি টাস্কিং টাফ এবং পিয়ন পিওনাই এবং সিক্যুটি গার্ডপ্রাই তার সব রিকোয়ারমেন্ট অ দেখুন এইসব পোস্ট দেখুন আপনার জব লোকসন র এইসব জায়গায় অ্যাকেট রওক্লা ভুবনেশ্বর ব্রহ্মপুর বালেশ্বর সম্বলপুর এবং রায়পুর এই সবু জাগারে তার সব ভেকেন্ট অ দেখুন ফার্স্ট অনেক দেখুন ডিও দেখুন ফার্স্ট যেটা আছে আপনার ডিও কিংবা ক্লর্ক ইয়া মিনিমম আপনার গ্রাজুয়েসন দরকার গ্রাজুয়েসন সহ আপনার মিনিমম ওয়ান ইয়র এক আপনার ক্লর্ক আপনার আবেদন করি পারিবে ডিও এবং ক্লর্কি তাপরে দেখছি আপনার মল্টি টাসকিং টাফ এবং পিওনপ ইয়া হাইস্কুল পাস যদি আপনার দশম পাস করছেন তো তাহলে আপনার এমটিএস পিয়ন পিওনাই আপনার আবেদন করে পেবে তা দেখুন সিলে নম্বর থ্রি আপনার সিভিল সিভিল ইয়া যদি আপনি বিটেক করেছেন সিভিল ইঞ্জিনিয়রিং এবং আপনার মিনিমম থ্রি ইয়র এক দরকার তাপরে দেখ যেটা আছে আপনার সিক্যুরিটি গার্ডপ্রাই সব সিক্যুটি মানে এবং ফিমেল মানে এটা উভয় আবেদন করে পে এই সিক্যুটি গার্ডপ্রাই গুড ফিজিকা ফিটনেস দরকার তাপরে দেখুন মিনিমম হাইট মেল মান হাইট দেখুন এখন ফিমেল মানৰ পাঁচ ফুট তিনি ইঞ্চ থকা দৰকাৰ তাৰপৰা দেখোন চিকুৰিটি গাৰ্ডপৰা যি মানে আবেদন কৰিবকৈ প্ৰাৰ্থীকৰ বয়স একৈছ বৰ্ষ পঁচাছ বৰ্ষ অধিক হৈ নাথাকিবৰকাৰ ফেণ্ড দেখন্ত এইচব পোষ্ট কু যদি আপোনাৰ আবেদন কৰিবকচোন দেখন্তু তাৰ তিনিটা অপচন অঁ দেখন্ত আপোনাৰ মেল মাধ্যমেৰে কিড পোষ্ট মাধ্যমতে কি বা বাই হেণ্ড সেই অফিচ কু যি আপোনাৰ আপোনালোকৰ বায়'ডাটা কোনো পঠাই পাৰিব দেখু যায় ইণ্টৰেষ্টেড অ বায়'ডাটা এক্সপিৰিয়েন্স ক্ৱাফিকেশ্যন ফট' আধাৰ কাৰ্ড এইসবুকু গোটেই পি ডি এফ কৰি আপোনাৰ মেল মাধ্যমৰে আবেদন কৰি পাৰিব দেখন্তু আবেদনৰ শেষ তাৰিখ ৰছ দুহাৰ একৈছ তাৰ পূৰ্ব আপোনাক আবেদন কৰিবক পাৰিব দেখোন এই অঁ আপোনাৰ আড্ৰেছ দেখোন ওম চাৰলা চিকুৰিটি চৰ্ভিচেছ প্ৰাইভেট লিমিটেড গণেশ মাৰ্কেট এছ টি আই চক ৰাউৰকেল চেভেন ছিক্স নাইন ডবল জিৰ' ফ'ৰ এবং তার গোটে ইমেল আইডি অারল সিক্যুটি আট দেট অফ জিমেল ডট কম তো ফ্রেড দেখুন এই যে বিষয় যদি আপনার আপনি ডিটেল জাঁবার অ দেখুন অফিস্র গোটে মোবাইল নম্বর মধ্যে আপনার যোগাযোগ করপারে নাইন ফোর এবং নাইন জিরো ফোর জিরো টু নাইন ফাইভ থ্রি জিরো নাইন এই নম্বরের মধ্যে আপনার যোগাযোগ করে সূচনা যদি আপনার ভিডিওটি ভাল লাগি থাকে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন তো আমার চ্যানেল টেক টিপস নিউজকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ